যৌগে হাইড্রোজেন যুক্ত যৌগ যেগুলো পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন গঠন করে, হাইড্রোজেন আয়ন গঠন করে, হাইড্রোজেন আয়ন গঠন করে। হাইড্রোজেন যুক্ত পানিতে হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে সেগুলোকে বলা হয় কি অ্যাসিড। এর মধ্যে আমরা জানি যেমন আছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জৈব অ্যাসিড, একটি হচ্ছে কি অজৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড কি এবং অজৈব অ্যাসিড কি এখন আমরা জানবো। জৈব অ্যাসিড কি কার্বনযুক্ত অ্যাসিডকে বলা হচ্ছে জৈব অ্যাসিড, কার্বনযুক্ত যেগুলো কি আমাদের শিল্প কারখানায় ব্যবহৃত হয়। এখন আমরা জানবো অজৈব অ্যাসিড কি, কার্বনবিহীনযুক্ত অ্যাসিডকে বলা হয় কি অজৈব অ্যাসিড। কার্বনবিহীন যে অ্যাসিডগুলো রয়েছে তাদেরকে বলা হয় কি অজৈব অ্যাসিড। যেমন অজৈব অ্যাসিড আমরা খাবার হিসেবে ব্যবহার করি, আমাদের খাদ্য লবণের একটা সংকেত আছে, তোমরা জানো কি আমাদের খাদ্য লবণের একটা সংকেত আছে সোডিয়াম ক্লোরাইড। আমরা খাবারে বিশেষ করে বিভিন্ন খাবারে আমরা লবণটা ব্যবহার করে থাকি। তাহলে এই প্রথমে আমাদের অ্যাসিড জানতে হলে প্রথমে জানতে হবে কি অ্যাসিড কি। হাইড্রোজেনযুক্ত যে সকল যৌগের পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন গঠন করে তাকে বলা হয় কি অ্যাসিড। অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার, জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। কার্বন যুক্ত অ্যাসিডকে বলা হয় জৈব অ্যাসিড এবং কার্বনবিহীন অ্যাসিডকে বলা হয় অজৈব অ্যাসিড। এই কার্বনযুক্ত অ্যাসিড বেশিরভাগ শিল্প কারখানা ব্যবহৃত হয়, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4। আর কার্বনবিহীন অ্যাসিড বেশিরভাগ ব্যবহার করা হয় খাবার লবণ হিসেবে, আমরা জানি সোডিয়াম ক্লোরাইড। এখন আমরা জানবো অ্যাসিডের মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটি এবং দুর্বল অ্যাসিড কোনটি। এখন আমরা জানবো অজৈব অ্যাসিড। দেখো এর মধ্যে প্রথমে জানবো শক্তিশালী অ্যাসিড কি। অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে বলা হয় কি শক্তিশালী অ্যাসিড। অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। আমরা জানি শক্তিশালী অ্যাসিডের মধ্যে আছে কি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা জানো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তিক্ত স্বাদযুক্ত, কিন্তু এটি গায়ে পড়ার সাথে সাথেই কিন্তু ক্ষত সৃষ্টি হয়ে যায়। এখন আমরা জানবো দুর্বল অ্যাসিড কি। জৈব অ্যাসিডের পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে যেটা আংশিক বিয়োজিত হয় তাদেরকে বলা হয় দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড যেটা পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয় তাকে বলা হয় কি দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডের মধ্যে আছে কি অ্যাসিটিক অ্যাসিড, যাকে আমরা ভিনেগারও বলি, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এই ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড আমরা জানি আচার সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা জানবো আমাদের অ্যাসিডের কিছু ধর্ম রয়েছে। আমরা জানি অ্যাসিডের মধ্যে নির্দেশকে তার ধর্ম পরিবর্তন করে ফেলে। অ্যাসিড জলীয় দ্রবণের নীলনিক মাসকে লাল করে ফেলে। এটি সক্রিয় ধাতু যেমন ম্যাগনেশিয়াম, জিঙ্ক, তারপরে হচ্ছে আয়রন এদের সাথে বিক্রিয়া করে লবণ গঠন করে। সেই ক্ষেত্রে আবার কী করে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। আমরা জানি ধাতব হাইড্রোজেন এই কার্বনেটের সাথে অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন দেখা যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। আবার দেখা যায় ক্ষারের ক্ষেত্রে বা ক্ষারকের সাথে অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড কিন্তু নির্দেশকে কাজ করে, এটা জলীয় দ্রবণ নির্মিত মাসকে কী করে লাল করে। এখন আমরা জানবো অ্যাসিডের কিছু ব্যবহার। এই অ্যাসিড আমাদের যেমন উপকারেও আসে তেমনি আবার অপকারও হয়। অ্যাসিডে আমাদের কিছু লাভজনকও আছে আবার ক্ষতিকারকও আছে। অ্যান্টাসিড অ্যাসিডের মধ্যে সর্ববৃহৎ একটি ব্যবহার। অ্যান্টাসিড ওষুধ আমরা পেটে গ্যাস হলে কিন্তু অ্যান্টাসিড ওষুধ খাই। দেখো আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হলে আমরা যে ওষুধ সেবন করি এটা সম্পূর্ণ কি অ্যান্টাসিড নামে পরিচিত। এটি মূলত ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যা সাসপেনশন বা ট্যাবলেট দুইটি আকারে পাওয়া যায়, কি একটা ট্যাবলেট আকারে পাওয়া যায় আবার সাসপেনশন ওষুধ হিসেবেও পাওয়া যায়। এই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সিন যেটা নাকি সাসপেনশন মিল্ক অফ ম্যাগনেশিয়া নামে পরিচিত,
নামে পরিচিত পাওয়া যায়। এই অ্যান্টাসিড খেলে আমাদের পেটের গ্যাস নির্গত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে দেখবা আমাদেরকে মৌমাছি বা পিচ্ছু কামড় দিলে আমাদের প্রচণ্ড জ্বালা পোড়া করে, করে না প্রচণ্ড জ্বালা পোড়া করে, এবং সে স্থলে আমরা জানি এর কারণ হলো বুঝে সে মৌমাছি বা বিচ্ছু যে স্থানে কামড় দেয় সেখানে একটি হিস্টামিন নামক ক্ষারক পদার্থ থাকে, যেটা নাকি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি সেই আমাদের ক্ষারকে ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করে সেখানে তার জ্বালা নিষ্ক্রিয় প্রয়োগ করে দেয়, তখন আর আমাদের কি জ্বালা থাকে না। আবারও অ্যাসিডের একটা ব্যবহার রয়েছে, আমরা কিন্তু দেখা যায় সচরাচর বিভিন্ন খাবার খাওয়ার পর যেমন বিরিয়ানি দই বা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে গেলে আমরা কিন্তু প্রচণ্ড খাবার খাই, খাবার খাওয়ার পরে আমরা কোল পানীয় যেমন খাই, ঠিক না? এই খাওয়ার ক্ষেত্রে আমরা দেখো কী কারণে খাই, এটা কিন্তু আমাদের হজমের অনেক কাজ করে। কোন এসিড, ওই যে আমরা বলি না অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার, এই অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার এটা কিন্তু আমাদের কোমল পানীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোর মধ্যে ল্যাকটিক অ্যাসিড হরমোনের আমাদের পেটের ভিতরে হজমের যে স্বাদ আছে সেটা দ্রুতভাবে করে ফেলে। তাছাড়া আমরা জানি আমাদের যে শক্তিশালী কিছু অ্যাসিড রয়েছে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো কিন্তু আমাদের টয়লেট পরিষ্কারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়াও আমাদের আছে যে আইপিএস বা প্যানেলের সৌর বিদ্যুতের কাজের মধ্যে কিছু ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা নাকি সালফিউরিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। তবে এই শক্তিশালী অ্যাসিড যেমন আমাদের বিভিন্ন কাজে লাগে, আবার এর কিছু ক্ষতিকারক দিকও রয়েছে। যেমন অ্যাসিড সেটা আমাদের শরীরে পড়লে কিন্তু দ্রুত ক্ষত হয়ে যায়, আমাদেরকে এই অ্যাসিডের ক্ষেত্রে কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় যে কোনো স্থানে যদি অ্যাসিড পড়ে সেখানে কিন্তু ক্ষত হয় এবং মারাত্মক ক্ষতের আকার সৃষ্টি করে। অথবা আমরা টেলিভিশনে দেখে থাকি যে অ্যাসিড ছুঁড়ে মারছে, ঠিক না? এটা কিন্তু আমরা খবরের কাগজে এবং অনেক জায়গায় দেখি। তাছাড়া আমরা জানি এই অ্যাসিড ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণ কাজ করে এবং প্রচুর পরিমাণ কাজের ক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড ব্যবহার করা হয়, তখন কিন্তু আমাদের গ্লাভস ব্যবহার করে অ্যাসিড প্রয়োগ করা দরকার, কারণ এই সাবধানতা না থাকলে আমাদের অনেক সমস্যা হতে পারে। এই অ্যাসিড আমাদের যেমন অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, আবার কি একটু অপরিহার্য এবং ক্ষতিকারক কাজও করে। তাহলে আমি আজকে তোমাদের এই অম্ল ও ক্ষারক ও লবণের ব্যবহারের মধ্যে আজকে অ্যাসিডের আলোচনা করেছি। তাহলে কী কী শিখালাম, অ্যাসিড কে, অ্যাসিড কত প্রকার ও কী কী, শক্তিশালী অ্যাসিড কী, দুর্বল অ্যাসিড কী, এবং অ্যাসিডের ধর্ম সেটা কী নির্দেশক হিসেবে কাজ করে, এবং এই অ্যাসিডের কিছু ব্যবহারও রয়েছে, এবং কী কী কাজে আমরা ব্যবহার করে থাকি। এই অ্যাসিড আমাদের বিভিন্ন কাজে লাগে, অ্যান্টাসিড ওষুধ হিসেবে কাজে লাগে, তাছাড়া যখন আমাদের কোনো মৌমাছি বা বিচ্ছু প্রচণ্ড হুল ফুটালে এই অ্যাসিড তখন আমাদের গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়া যখন আমরা কোনো মাংস পোলাও বা বিরিয়ানি খাই সেক্ষেত্রে এক ধরনের কোমল পানি পান করি, যেগুলো আমাদের পাকস্থলীতে হজমের সহায়তা করে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু শক্তিশালী অ্যাসিড রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন শিল্প কারখানায় কাজে লাগে, অথবা টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে কাজে লাগে, অথবা এই আইপিএস বা প্যানেলের বা ব্যাটারির সাহায্য হিসেবে সালফিউরিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। আবার নাইট্রিক অ্যাসিড সেটা কিন্তু তোমরা জানো পিচ্ছু দ্রবণ, আমাদের গহনা প্রস্তুতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ করে। তাহলে আমাদের প্রত্যেক জীবনে এই অ্যাসিড বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে, আমাদেরকে এই অ্যাসিড খুব সযত্ন সহকারে ব্যবহার করতে হবে। যদি আমরা এটা অধিক পরিমাণ ব্যবহার করে থাকি তাহলে সেটা আমাদের সকল বিষয়ের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, যেমন অ্যান্টাসিড আমাদের প্রয়োজন গ্যাস হজমের ক্ষেত্রে আমরা একটা ট্যাবলেট খাবো, সেখানে যদি দুইটা ট্যাবলেট খাই আমাদের জন্য কি হুমকির স্বরূপ হতে পারে। আজকে তোমাদের এই অ্যাসিড সম্বন্ধে